আলাইকুম আমি ইঞ্জিনিয়ার করোনা ভাইরাস নিয়ে আমার ধারাবাহিক ভিডিওর সর্বশেষ এবং পর্ব যেখানে আপনাদের আরো বাকি কিছু প্রশ্ন রয়েছে যেসব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব বিশেষ করে যেমন বিশ্বের কে আর কেউ কেউ বুঝছে না বিষয়টা ইত্যাদি সব আরও কিছু বিষয় বিশ্বের সবাইকে ভুল বুঝতে পারে বাস্তবে পৃথিবীতে কি হচ্ছে এই বিষয় নিয়ে আসুন চলুন দেখি আচ্ছা পৃথিবীতে আসলে কি ঘটছে অর্থাৎ করোনে কি ঘটছে আমি এক্ষেত্রে প্রথমে বলতে পারি যে অ্যাকচুয়ালি অ্যাজ পার চাইনাস ডিমান্ড এ নিউ ভাইরাস ইন্ট্রোডিউসেস ফর ক্রিয়েটিং নিউমোনিয়া ধরে নিলাম যে চায়নার দাবি অনুযায়ী একটা নতুন ভাইরাস হয়তো তৈরি হয়েছে যেটা নিউমোনিয়ার সৃষ্টি করতে পারে সিরিয়াস পর্যায়ে হতে পারে আচ্ছা বাকিটা তো জানি না নিউমোনিয়া হলে কী হবে অন্য লক্ষণে কী হবে দুই অথবা এটা এমন হতে পারে জাস্ট যারা এই নিউমোনিয়ার ভাইরাস নিয়ে তারা গবেষণা করে আমাদের দেশে তো হয় না ওসব দেশে গবেষণা করে গবেষণা করতে গিয়ে রিসার্চটা ভুল করে মনে হয়েছে তার কাছে এটা একটা নতুন জীবাণু অথচ সেটা হতে ইনফ্লুয়েঞ্জার জীবাণু বা অন্য কোন ধরনের কাছাকাছি যে কোনো আর এন ভাইরাসের জীবাণু সেটাকে তার সে সেটাকে চালিয়ে দিলো যে ইনফ্লুয়েঞ্জা সরি করোনা ভাইরাস বলে যা এর পরেই চাওয়ার হয়ে গেল অথবা এমনও হতে পারে যে আর উচ্চ পর্যায়ের কিছু লোনলে পিপাল যাদের ঘরে গেলে বউ নেয় বাচ্চা নাই একাকিত্ব কিন্তু তারা হাই প্রোফাইল সব সময় বিভিন্ন মানুষের টেনশনে বেশি মাঝে মাঝে আত্মহত্যা তারা পৃথিবীর মানুষের অন্যান্য সবাই একত্রিত থাক পরিবার পরিজন নিয়ে থাক সেটা না চাইতে পারে সেক্ষেত্রে তারা একটা এই ধরনের লকডাউন একাকৃত করার জন্য একটা প্রক্রিয়াকে সুয়ে নিয়েছে এটা আর এটা এমনও হতে পারে এটা জাস্ট চায়নার একটা পলিটিক্স যে যেটা কারণে বর্তমানে বাণিজ্য যুদ্ধে যে কোন পর্যায়ে আছে সেটা তো আপনারা সবাই জানেন সে বাণিজ্য যুদ্ধে যে তার জন্য মশা মারতে কামান দাগানোর নাটক সাজিয়ে তারা তাদের একটা শহরকে শুধুমাত্র লকডাউন করে বুঝিয়েছে আপনারা সবাই এখানে যেরকম রোগী পাইলে করোনা করোনার এবং হাসলিকাশি পাইলে সব এলাকাটাকে লকডাউন করে দিবেন বাস তাই হয়েছে এখন উহান শহর সে লকডাউন করে পুরো চায়না চালু আর পুরো পৃথিবী বন্ধ আর এর মধ্যে ইউরোপ আমেরিকা প্রথমে চায়নার চায়নাকে আটকাতে গিয়ে খুব জোর সোরে মিডিয়াতে প্রচার করলো চায়নার অর্থনীতি দমনের জন্য আর এই ফাঁকে চায়না নাটক সাজিয়ে চিন্তা করলো যে অপেক্ষা করো তোমাদের পালা আসতেছে যেটা আজকের অবস্থা আমেরিকা অলরেডি বুঝেছে কিন্তু তাদের মিডিয়ার মাধ্যমে যেভাবে তাদের জনগণের মাঝে কাছে ফেমিকে বার্তা গিয়েছে সেটাতে তাদের এখন বেরিয়ে আসার সুযোগ খুবই কম যেটা তখন বললাম অথবা এমন হতে পারে প্রথম দিকে না এর বিষয়টাকে ওইভাবে বুঝতে পারেনি অর্থাৎ ভেবেছিল একটা নতুন জীবাণু সেটা নিয়ে প্রস্তুতি নিয়েছিল পরবর্তীতে যখন তারা বুঝতে পারলো তখন সেটাকে ক্যারি আউট করে গেল যাতে করে বাকি বিশ্বের অবস্থা খারাপ হয় তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয় এবং তাদের আমার তো ধারণা তারা টার্গেট বজায় রেখেছে যে আমেরিকা পুরো লকডাউন না হওয়া পর্যন্ত তারা নতুন করে আরো একটা শহরকে হয়তো আবার অথবা সে একই শহরকে আবার লকডাউনে দিতে পারে আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে আমি আমার মতো শুধু বুঝলাম বিষয়টা আর কেউ কি বুঝলে না আমি বলবো বিশ্বের কোন নেতা কি বুঝে না আমি বলবো ম্যাক্সিমাম অফ অফ হাই প্রোফাইল পার্সন হায়ার দিন ফেনিক যেভাবে চাউর হয়েছিল চায়নাতে থাকা অবস্থা ঘটনাটা এটাতে দেখা যায় বিশ্বের বিভিন্ন নেতা সাধারণ লোকজনের মত অসংখ্য নেতা উচ্চপদস্থ লোকজন ফেনিক অর্থাৎ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে কিছু এক্সপার্ট এবং কিছু বিশ্ব অবশ্যই সেটাকে বুঝেছিল যে এটা কিছুই না অ্যানালাইসিস করে কিন্তু সেটা যেমনভাবে মানুষের মাঝে ছড়ানো ছড়ানো হয়েছে তারা সেই সত্য প্রকাশ করার মতো ক্ষমতা তাদের ছিল না যেমন আমি বলবো কি আমাদের দেশের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এবং আমাদের কয়েকজন মন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প সহ অনেকে বুঝেছিলেন কিন্তু তারা জনগণের যে ডিমান্ড দেখেছে যে লকডাউন যদি একটা দেরি হচ্ছে তাতে যেন সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেখার অবস্থা তৈরি হয়েছিল সেজন্য তারা সত্য প্রকাশ থেকে তখন নিজেদের রক্ষার জন্য জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে যে ঘটনার আজকে ঘটছে সেটাই বজায় রাখতে বাধ্য হয়েছে করার কিছু নেই বুঝলে বলা যাচ্ছে না এটা হু অলরেডি এখন একটু একটু বুঝে বলছে যে শুধু ওই রোগীকে শরীরে রাখলে চলবে ওই রোগী আলাদা সেবা করলে চলবে সবার মাস্ক করার দরকার নেই সবার এইভাবে সতর্কতার কাহিনীর দরকার নেই কিন্তু কে শুনে কার কথা আচ্ছা যে বিষয়টা এই বললাম এতক্ষণ যে আসলে রিউমারটা এমনভাবে ছড়িয়ে যাচ্ছে উচ্চ এবং বিশ্বের মাতব্বর মিডিয়াগুলো মেনলি অর্থাৎ চায়না বিরোধী জোটগুলো নিজের উদ্যোগে প্রচার করতে গিয়ে আজকে নিজের গায়ে বিপদটা পড়েছে এবং তারা বাঁচতে চেষ্টা করতে কিন্তু তাদের জনগণের মন মস্তিষ্কে যেভাবে ডুবিয়েছে সেখান থেকে তাদেরও বলা শক্তি আজকে এখন আচ্ছা বললাম হইল এখন আমরা কি করতে পারি আমি বলবো আপনাদেরকে সবাই আপনারা ইন্টারনেট গেটে নিজের বিবেক বুদ্ধি খরচ করে সঠিক বিষয়টা আগে নিজের আগে জানুন তারপর আশপাশে জানান তারপর যেসব কন্টেজাস রোগ শুধু করো না কেন যে কোনো ছোঁয়াচে রোগীকে সবসময় এবং কোয়ারেন্টাইনে রাখা এটা পৃথিবীর বহু আগ থেকে বাংলাদেশ সরকারের সার্ভিস্ট কোয়ারেন্টাইন লিভে আগে থেকে আছে যে কোয়ারেন্টাইনে একজন অসুস্থ হবে মানে তার থেকে তাকে আলাদা করে রাখা এমন না যে সবাই ওষুধ থেকে পালানো বরং যে অসুস্থ তাকে ছুটি দিয়ে বাড়িতে পাঠানো যে আলাদা করে রেখে ওনাকে সেবা শুশ্রূষা করেন যেটা আমাদের অনেক বুদ্ধিমান মায়েরাও বিশেষ করে বিশেষ করে হাম যে ছোঁয়াচে রোগটা সেটা রোগীকে আলাদা বাটি আলাদা খাবার আলাদা পোশাক সবকিছু আলাদা করে রেখে তার সেবা শুশ্রূষা করেন এবং নিউমোনিয়ার ক্ষেত্রে ডাক্তাররা অ্যাডভাইস করেন সেভাবে করা যায় এবং অনেকে সেটাই করেন সো আমরাও সেটাই করতে পারি কিন্তু এর বেশি তো এইভাবে করলে তো তাহলে ইনফ্লুয়েসে ছোঁয়াচে কিন্তু যদি সব সময় লেগে থাকে তাহলে সব সময় পৃথিবী লকডাউন করে দেবো দেশ লকডাউন করে দেবো হ্যাঁ এক বা কে বলবো অ্যা ওয়ারনেস ইজ গুড বাট অ্যাক্সেস ইজ ব্যাড অল আমাদের সরকার কি করতে পারে আমাদের সরকারের উচিত বিষয়টাকে অ্যানালাইসিস করা বিশেষজ্ঞদের দ্বারা ওল টেবিল বোটক করে যুক্তিতর্কের মাধ্যমে জনগণের মাঝে কাজে মাঝে আসল সত্যটা পাঁচ করা আমাকে যদি ডাকে ইনশাল্লাহ আমি জিতে রাজি আছি আমি হাত প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো এটা প্রথমত রোগে না যদি রোগও হয় এটা তেমন ভয়ের কোনো রোগ না এর চাতে বেশি ভয়ঙ্কর রোগ প্রতিনিয়ত আমরা হ্যান্ডলিং করছে এবং অসংখ্য রোগের ভ্যাকসিন না সেটা ওনার হ্যান্ডলিং করছে আর মিডিয়াতে মৃত্যুর মিছিল নামে যেভাবে প্রচার করছে সেটা কন্ট্রোল করা অর্থাৎ গুজব আকারা আতঙ্কবাণীযুক্ত মেসেজ করা আচ্ছা এখন আপনারা হয়তো বলতে পারেন যে বিশ্বের সবাইকে ভুল করে দিতে পারে এরকম ভুল বিশ্ব পর্যায় এই বিষয়ে বলবো এই বিষয়ে আমি বলবো এর আগে বিশ্ব পর্যায়ে বহুবুল হয়েছে এবার আপনারা নিজেরাই সাক্ষী যেমন দুই হাজার সালে উনিশশো নিরানব্বই থেকে যখন দুই বাগে পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা মোবাইল ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থাপনা অনেক কিছু ধ্বংস হয়ে যাবে কম্পিউটার ব্যবস্থা অনেক কিছু ধ্বংস হবে আমার মতে এরকম আপনাদের মধ্যে অসংখ্য লোক সেটাকে বিশ্বাস করেননি কিন্তু বিশ্বের আগে বল এটা বিশ্বাস করেছিল তারপর নতুন দুই হাজার সালে অর্থাৎ নতুন সস্তাব্দ যেটা তিনশো তিনশো অষ্টাব্দ যেটা এখন চলছে যে তিন হাজার সাল সেটা যাত্রা কবে শুরু হয়েছে বলুন তো পয়লা জানুয়ারি দুই হাজার না পয়লা জানুয়ারি দুই হাজার এক অবশ্যই দুই হাজার এক কিন্তু তারা সেটা পালন করেছিল পয়লা জানুয়ারি দুই হাজার সাল মনে আছে তো আচ্ছা এর আগে আরেকটা সম্ভবত দুই হাজার পাঁচ সালে বলেছিল পাঁচটা গ্রহ এত আসার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার মতো বহু ইমানদার লোক সেটাকে বিশ্বাস করে না কারণ কি আমার মধ্যে অসংখ্য লক্ষণ বাকি আছে কিন্তু আমাদের মধ্যে যারা অনেকে অজানা আর বিশ্বের বিজ্ঞানী বড় বড় বল নেতারা বিশ্বাস করে তাদের খাবার দাবার শেষ খাবার খাওয়া শুরু করে দিয়েছিল এছাড়া উদাহরণ দিই বিশ্ব সুন্দরী যাদেরকে নির্বাচন করে তারা কি বিশ্ব সুন্দরী তাদের থেকে সুন্দরী এবং মেধাবী মহিলাকে আপনাদের আশপাশে নেই আপনারা বলবেন তাদের শুধু মেধাও আছে এর সাথে মেধাবী এর সাথে সুন্দরী আপনার আশপাশে নেই আমেরিকার সাবেক ফরেন মিনিস্টার কন্ডলিজা রাইস তাকে যেভাবে সুন্দর করার জন্য জানেন তো আচ্ছা নোবেল শান্তি পুরস্কার কাদেরকে দেওয়া হয় এদের কয়জনে পকেত বিশ্বের নোবেল শান্তিতে অবদান রাখতে রাখে আর একটা বিষয় আছে দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো ষোলো অর্থ বাজেটে সর্বপ্রথম মোবাইল কলসারের উপর পাঁচ পার্সেন্ট সাপ্লিমেন্টারি ডিউটির প্রস্তাব আনা হয়েছিল তেরোই জুন সংসদে আনা হয়েছিল আর চোদ্দ জুন থেকে আমাদের সবার মোবাইল থেকে পাঁচ পার্সেন্ট করে টাকা কেটে নিয়েছিল মনে আছে তো এবং আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের সকল লোককে যেমন সকল উচ্চ পর্যায়ের লোককে মোবাইল ওয়ার্কে তাদের সবার মোবাইল থেকে কাটা টাকা নিয়েছিল আমাদের থেকে নিয়েছিল অথচ সংসদে আলাপ আলোচনার পরে পয়লা জুলাই দুই হাজার এক দু হাজার ষোলো সাল থেকে তিন সেই এসডি পাশ করা হয়েছিল সংসদে তাহলে এই যে বাকি সতেরো দিন টাকাটা কেটে নিল ষোলো দিন যে টাকাটা কেটে নিল সেই টাকাটা কিসের ভিত্তিতে কেটে নেব সেই টাকাটা কোথায় গেল আজ পর্যন্ত কোন মিডিয়া তুলে ধরেছিল কিনা সেই সত্যটা বলেন এটা নিয়ে কোন প্রশ্ন তুলেছিল কিনা বিটিএসি চেয়ারম্যান বলিয়ার মেম্বার তারা কোথাও আলোচনা করেছিল দুদকের কোন লোক আজ পর্যন্ত এটা তদন্ত করেছিল